বুক ফাটায় এই কান্না একজন মালয়েশিয়া গ্রামী প্রবাসীর। এরকম অসংখ্য প্রবাসী আজকে বিমানবন্দরে কান্নায় বুক ফেটে যাচ্ছে। মানুষরূপী কিছু অমানুষের কাণ্ড কারখানায় এই বিপত্তি বেঁধেছে। চরম দুর্ভোগের কথা জানাবো, দুর্বিষহ যন্ত্রণার কথা বলবো মালয়েশিয়াগামী হাজার হাজার প্রবাসীর। গত কয়েকদিন ধরে তারা এয়ারপোর্টে ভিড় করছেন, টিকিট পাচ্ছেন না, মালয়েশিয়া যেতে পাচ্ছেন না। আজকেই সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি খুবই হৃদয় বিদারক। হাজারোর বেশি মালয়েশিয়াগামী প্রবাসী যারা 7 লাখ 8 লাখ টাকা করে দিয়ে মালয়েশিয়া যাওয়ার টিকিট পেয়েছে, মালয়েশিয়া যাওয়ার অনুমোদন পেয়েছে, অর্থাৎ ভিসা পেয়েছেন, কিন্তু তারা বিমানের টিকিট না পাওয়ার কারণে এবং চড়া মূল্যের কারণে তারা মালয়েশিয়া যেতে পারছে না। আজকে এয়ারপোর্টে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই অমানবিক এবং এই মানবেতর পরিস্থিতির জন্য আমাদের যে রিক্রুটিং এজেন্সিগুলি দায়ী, কারণ তারা আগেই জানিয়েছিল মালয়েশিয়া সরকার 31 মে'র মধ্যেই প্রবাসী যে সমস্ত কর্মী আছে তাদেরকে দেশে ঢুকতে হবে। সেই অনুযায়ী বাংলাদেশের কর্মীরা কিন্তু এখনও এয়ারপোর্টে বসে আছে, টিকিট পায়নি। এখন পর্যন্ত গতকালকে 300 জন থেকে শুরু করে আজকের যে বিমানের যাত্রী, সেই যাত্রী এতটাই চাপ যে বিমান বাংলাদেশ তারা একটা বিশেষ ফ্লাইট চালু করেছে এবং চার্টার ফ্লাইট নিয়ে আজকে রাত্রি সারাদিনে 3টা গিয়েছে, আর সন্ধ্যা 7:15 একটি যাওয়ার কথা গিয়েছে, এবং আর রাত্রে আরও 3টি ফ্লাইট যাবে। এই ফ্লাইটে প্রবাসীরা যেতে পারবেন, কিন্তু কতজন যেতে পারবেন তার কোনো ঠিকানা নেই, নিশ্চিত আমরা বলতে পারছি না। প্রবাসীরা মালয়েশিয়া থেকে প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছে, মালয়েশিয়াতে কিন্তু কাজের সংকট আছে, তারপরেও যারা যাওয়ার 7 লাখ 8 লাখ টাকা করে দিয়ে মালয়েশিয়া যাওয়ার অনুমতি পেয়েছেন সেই সমস্ত প্রবাসীদেরকে আজকে বিড়ম্বনায় পড়তে হলো শুধুমাত্র এই খামখেয়ালিপনা, সরকারি যে বিভিন্ন সংস্থাগুলো আছে তাদের দুর্বলতার কারণে, এবং এক শ্রেণীর অসাধু রিক্রুটিং এজেন্সি, যার মধ্যে নাম এসেছে আমাদের সাবেক অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের মেয়ে এবং তার স্ত্রীর নামে যে কোম্পানি সেটি আছে, বাইরার সাবেক যে চেয়ারম্যান বা সভাপতি যেটাই বলি না কেন বেনজির আহমেদের নাম আছে, এইরকম 4-5টা বড় বড় এজেন্সি কিন্তু এই ভোগান্তির জন্য দায়ী। মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের জন্য বন্ধ হয়ে গেল শুধুমাত্র অনিয়ম অব্যবস্থাপনার কারণে। আর এই প্রবাসীরা আজকে যদি যেতে না পারেন, কালকে থেকে আর মালয়েশিয়া তারা যেতে পারবেন না। তাদের সমস্ত টাকা জমি জমা বিক্রি করে সুদে ধার করে যারা এসেছেন তাদের সবটাই গচ্ছা যাবে, এ এক মানবেতর জীবন তাদের জন্য নেমে আসবে। একই সঙ্গে এটাও বলে রাখি যে মালয়েশিয়াতে যারা যাচ্ছেন তাদেরও কিন্তু যথেষ্ট কাজ নেই, তাদেরকেও কিন্তু সংকটেই থাকতে হবে। সুতরাং দেশে বিদেশে ঘরে বাইরে সবখানে প্রবাসীরা থাকবে সংকটে, তারপরেও আমরা বলবো রেমিটেন্স চাই, রেমিটেন্স চাই, রেমিটেন্স চাই। রেমিটেন্স প্রবাসীরা পাঠাবে কীভাবে যদি সরকারের সহযোগিতা না পায়?